তুলারাশির অক্টোবর মাস কেমন যাবে এবং তুলারাশির মানুষ অক্টোবর মাসে কি কি পাবেন, মাসটা যেহেতু পুজোর মাস মানুষের একটু কৌতূহল আছে। কারণ গত মাসে আমি যার যেটা বলেছিলাম তার কিন্তু পুরোটা মিলিয়ে দিতে পেরেছি। এখনো পর্যন্ত যতটা আমার কাছে ফোন এসছে বা খবর এসছে তাদের সবটাই মিলেছে। এবং অনেকে জানতে চেয়েছেন যে শাস্ত্রীজি, আমি নিজের পুষ্টি বা হরোস্কোপ দেখাতে চাইছি, নিজের ডেট অফ বার্থ দিয়ে, সময়টা দিয়ে, আমার রাশিফল বা আমার ডিটেলসটা একটু। তারা এই বুকিং, এই যে নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন, একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করে একটু জেনে নেবেন আপনারা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন বা কিভাবে আমাকে দেখাবেন, আমি তাদেরকে আপনাকে বলে দেবো। নিজের সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন। তো দেখুন, এই তুলারাশির ক্ষেত্রে আমি বলবো, আপনার রাশিতে কিন্তু বর্তমানে কিন্তু শুক্র অবস্থান করছে, আপনার রাশির অষ্টমে অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে রাহু, আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে শনি মহারাজ, এবং আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে কিন্তু কেতু, বুধ এবং রবি অবস্থান করছে। এবার একটা জিনিস আমাদের এখান থেকে বুঝতে হবে, এই শুক্র কিন্তু আপনার অষ্টমপতি এবং রাশির অধিপতি, যে বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে। এই শুক্র আপনার রাশিতে অবস্থান করে আপনার সপ্তমী দৃষ্টি দিচ্ছে, শুক্রের সপ্তম দৃষ্টি। তো স্বাভাবিকভাবে আমি বলবো, এই সময় যারা তুলারাশির মানুষ, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা জাগ্রত হবে, প্রেম ভালোবাসা ফিরে পাবেন, যাদের আগে থেকে অলরেডি সম্পর্কটা ভেঙেছে, যাদের সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে গেছিল অনেকটা ভালো ভালো পাবেন। স্বামী স্ত্রীর এই সময় ভালো গুড রিলেশন থাকবে, সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে। নতুন করে এই সময় আপনি প্রেম ভালোবাসা করতে পারেন। এই সময় যে কোনো পারফিউমের ব্যবসা, সেন্ট দ্রব্য, যে কোনো গার্মেন্টসের ব্যবসা অত্যন্ত ভালো হবে। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি না, ফ্ল্যাট, সৌন্দর্য ফ্ল্যাট, যত দামি ফ্ল্যাট হোক এই সময় আপনারা কিনতে পারেন। এই সময়টা আপনাদের ফ্ল্যাট কেনার জন্য উপযুক্ত, হয়তো আপনারা অনেকে কিনেও ফেলেছেন। অক্টোবর মাসে কিন্তু আপনার ফ্ল্যাট কেনার যোগ আমি দেখতে পাচ্ছি, যারা বাড়ি ঘর কিনতে চাইছেন বিশেষ করে। এবং আর একটা কথা আপনাদেরকে বলবো, এই সময় মনে রাখতে হবে, কিছু কিছু পেটের সমস্যা আসতে পারে, কিছু কিছু কোলেস্টেরল বা নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে যারা তুলারাশির মানুষ। কারণ ষষ্ঠে আপনার রাহু, পঞ্চমে বক্রী শনি, স্বাভাবিক কারণবশত আপনার এমনি আপনি খুব সুখে শান্তিতে থাকবেন, এই সময়টা খুব আনন্দের মধ্যে থাকবেন, উচ্ছ্বাসের মধ্যে থাকবেন, কিন্তু মাঝে মাঝে কোনো একটা মানুষের কারণে আপনি বিরক্তি বা ইরিটেট ফিল করবেন। এবং স্বাভাবিক কারণবশত আপনার এই সময় কিন্তু আপনার মধ্যে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হতে পারে, তার জন্য কিন্তু মেন্টালি কিছুটা ডিস্টারবেন্স আপনার আসতে পারে, সেই জায়গাটা আপনাকে ট্যাকেল করতে হবে। এবং যেহেতু পুজোর মাস চলছে, মানুষের জিজ্ঞাসা থাকে অর্থ কতটা আসতে পারে, আমি বলবো অর্থ ভালো আসবে, অর্থের জায়গায় খুব একটা সমস্যা হবে না। এবং আর একটা কথাও বলে দিই সাথে সাথে, এই সময় কিন্তু কোনো কাছের কিছু মানুষের থেকে আপনি কোনো বড় কোনো সহায়তা পেতে পারেন, বড় কোনো সাহায্য পেতে পারেন, বড় কোনো অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই অক্টোবরের মধ্যেই, অক্টোবরের 30 তারিখের মধ্যেই এটা কিন্তু আপনারা পাবেন, কালী পুজোর মধ্যেই আপনারা পাবেন, কালী পুজো এই মাসের শেষ দিন, তার মধ্যেই কিন্তু আপনারা পাবেন। আর একটা কথা বলবো তুলারাশির ক্ষেত্রে, সেই জন্যে যে দ্বাদশে কিন্তু আপনার কেতু বসে আছে, রবি বসে আছে, এবার এই মাসে কিন্তু আপনার অনেক কিন্তু ব্যয় হবে, অর্থাৎ অনেক ব্যয় হবে, কাছের কিছু মানুষ হসপিটালাইজ হতে পারে, আপনজন কিছু মানুষ তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত থাকতে পারেন, অর্থাৎ রোগ ব্যাধি, শরীর স্বাস্থ্য, ওষুধপত্র, এইগুলোতে কিন্তু বেশ কিছু টাকা আপনার চলে যেতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে এই মাসের ক্ষেত্রে যারা তুলারাশির মানুষ, মানে যে কোনো ঝামেলা ঝঞ্ঝট থেকে নিজেকে দূরে রাখুন, অনেকে আছে এইগুলোর সাথে নিজে জড়িয়ে পড়েন, কারণ জানবেন যখন যে সময়টা চলে মানুষকে সেই সময়ের মধ্যে দিয়ে পাস করতে হয়, তো এই সময় যদি আপনি কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকেন তাহলে সেটা কিন্তু আরো বেশি করে আপনার উপরে চলে আসবে, অর্থাৎ সেই জায়গা থেকে দূরে থাকলে আপনার জন্য অত্যন্ত ভালো হবে। এই মাসে যারা তুলারাশির মানুষ আছে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, এই 6 সংখ্যাটা আপনারা মনে রাখবেন। এবং শুভ দিন হচ্ছে আপনার শুক্রবার, ফ্রাইডে, যারা তুলারাশির মানুষ শুভ দিন হচ্ছে শুক্রবার এবং শুভ সংখ্যা হচ্ছে 6। এই এই দিনটাই ভালো, যদি কোনো কিছু করতে চান তাহলে এই টাইমটা মেনে যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে। স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনার আসতে পারে, স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে, হাঁপানির কিছু সমস্যা আসতে পারে, শ্বাস প্রশ্বাসজনিত কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে যাদের
বয়স 48 ইয়ার্স এবং 48 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু একটু আসতে পারে। তাই সেই জায়গাটা ডাক্তারের পরামর্শ মতো চলবেন যাদের যাদের চলে এসেছে অলরেডি। এছাড়াও দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজন যাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল না, রিলেশন ছিল না, আপনিও তাদের সাথে মিলিত হতে চাইছেন, তারা কিন্তু এই সময় আপনার বাড়িতে আসতে পারে, তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে, তাদের সাথে কিন্তু আবার সম্পর্ক ভালো হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যারা মাছের ব্যবসা করছেন, জলের ব্যবসা করছেন বা কোনো মুদিখানার দোকান, বিশেষ করে চিনি বিক্রি আছে সেই মুদিখানার দোকানে চিনি বিক্রি করছেন, বা ওষুধের যাদের বিজনেস, ওষুধের কোনো এজেন্সি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা দারুণ, এই মাসটা কিন্তু দারুণ, এইটুকু বলতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা বিশেষ করে একটু বাইরে বাইরে আছেন, অর্থাৎ বাড়িতে না একটু বাইরে, অনেকে তো আছে যারা বাড়িতেই কারখানা করেছে, বাড়িতে কোনো বিজনেস করছে, তাদের ক্ষেত্রে একটু চাপের হবে। কিন্তু যারা বাড়ির বাইরে, মানে যে বিদেশে, তাও কিন্তু না, বাড়ির কিছুটা দূরে হলেও হবে, মোট কথা বাড়ি ছেড়ে যারা অন্য জায়গায় কাজ করছেন বা ব্যবসা করছেন, তাদের কিন্তু সময়টা যথেষ্ট প্রাসঙ্গিক, যথেষ্ট ভালো সময়, এবং এই সময় কিন্তু আপনার অনেক কিছু পূরণ হবে, অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন, এই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি কিন্তু মনে রাখতে হবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বাদশ স্থানে আছে, তার জন্য কি কি হবে যে যেহেতু কেতু রবি বসে আছে, তো বেশ কিছুটা বদনাম, বেশ কিছুটা ঝঞ্ঝট, বাইরের কিছু ঝঞ্ঝট আপনার উপরে আসতে পারে, কিন্তু সেখান থেকে আপনি রক্ষাও পাবেন, কারণ গুরুর আশীর্বাদ কিন্তু আপনার উপরে আছে। অর্থের খুব বেশি অসুবিধা হবে না, তার কারণ আপনার দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। স্বাভাবিক কারণে এই জায়গাটা কিন্তু হবে, বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির ফোর্থ হাউসে আছে, তো সেই জন্য আমি বলবো পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, খুব বেশি ঝুট ঝামেলা এখন হবে না তুলারাশির ক্ষেত্রে। ভালোবাসার মানুষের থেকেও যথেষ্ট মিষ্টি ব্যবহার আপনি পাবেন, তবে কাছের কিছু বিশেষ করে মনে রাখতে হবে যারা কুকুর বিড়াল বাড়িতে পোষেন বা রাস্তাঘাটে, একটু কুকুর এবং বিড়াল থেকে সাবধান, যে কোনোভাবে কামড়ানো বা আশ্রয় দেওয়ার একটা সম্ভাবনা থাকছে, বিশেষ করে নিজের পেট হতে পারে বা রাস্তাঘাটের হতে পারে, সেই জায়গার থেকে যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কিছুটা জ্বর আসতে পারে, জ্বর বা সর্দি কাশি কিন্তু এই মাসে কিন্তু হওয়ার চান্স আছে, বিশেষ করে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হওয়ার চান্স, ভাইরাল জনিত কিছু জ্বর, রোগ, ব্যাধি এইগুলো কিন্তু আসতে পারে, সেটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই মাসে আপনারা চেষ্টা করুন যারা তুলারাশির মানুষ, নরসিংহদেবের পুজো করার, মানে বিশেষ করে কোনো মন্ত্র জপ করার, অথবা কমপক্ষে হনুমানজির কোনো মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন, সমস্ত রকম বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন, এইটুকু বলতে পারি। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।